আজ আমি আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি যা যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার অল্প দিন পরে আপনি নিজেই বলবেন যে কী ব্যাপার, কীভাবে এতটা সম্ভব, কীভাবে এতটা সময় দিচ্ছি, কীভাবে এতটা ভালো পারফরমেন্স করছি, কীভাবে আমার এত শরীর ভালো লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন অথবা ভবিষ্যতে দেখবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। কারণ আমি যে ভিডিওগুলো দিই আপনাদের অবশ্যই একটু হলেও উপকার হবে, কোনো ক্ষতিকর কোনো উপকার মানে অপকার হবে বা ক্ষতি হবে এমন কোনো ভিডিও আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি না। কারণ এটা আমারও আমি নিজেও কখনো কখনো খাই আমি প্রয়োজনে। তো বন্ধুগণ, যে গাছটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি গাছটির নাম অনেকেই জানেন না, অনেকে জানেন কিন্তু চিনেন না বা এর উপকারিতা সম্পর্কে জানেন না। দেখে নিন গাছটি হচ্ছে নাম, কোথাও কোথাও চিনি ঘোড়া বলে, কোথাও কোথাও চিনি চাম্পা বলে, কোথাও কোথাও মিষ্টি দানা বলে, এক একটা এলাকাতে এক একটা নাম বলে। আপনার এলাকায় বা আপনি যদি চিনে থাকেন তাহলে কী নাম বলে সেটা বা আপনাদের এলাকায় কী নামে ডাকে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুগণ, এটা আমি আপনাদের উপকারিতা বলছি যে এত এত বেশি উপকারিতা রয়েছে আপনি কল্পনা করতে পারেন না। ধরুন আপনার পেটে অনেক সমস্যা, অর্থাৎ হজম হচ্ছে না, রুচি কম, আমাশার প্রবলেম, ঘন ঘন টয়লেটে যাওয়া লাগে, পেট ব্যথা করে, পেটের ভিতরে কেমন কেমন করে, আরাম পাচ্ছেন না, ইত্যাদিতে সমস্যা। তো এই গাছের পাতা যদি আপনি সকাল বিকাল দুবেলা করে অথবা একবেলা করেও খেতে পারেন আপনার পেটের যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন যে এটি এমন একটা পাতা, এর নামকরণ করা হয়েছে কিন্তু চিনি গুঁড়া নামে বা চিনি চাম্পা বা মিষ্টিদানা কেন বলা হয়েছে। কারণ এর পাতাটা এতই সুমিষ্ট যা আপনার মনে হয় যে বারবার খেতেই থাকে, বারবার খেতেই থাকে, এরকম একটা অবস্থা। খুবই সুস্বাদু এর পাতাটা, যার কারণে এর পাতা, এর কাণ্ড, এর ফুল, ফল এবং মূল সবগুলোই কিন্তু ঔষধি গুণান্বিত, অত্যন্ত কার্যকরী এই গাছটি। আপনি নিঃসন্দেহে পাতাটা খেতে পারেন অথবা এর পাউডারটা মানে এর পাতাটা আপনি শুকিয়ে পাউডার করে রেখে দিতে পারেন, সেটাও খেতে পারেন। তবে যেহেতু সুস্বাদু ডায়াবেটিসের ক্ষতি করে না এবং ডায়াবেটিসের উপকার করে, এটা এমন একটা জিনিস যেগুলো ডললেই হালকা রসালো রসালো ভাব লাগছে, তো এই রসটাই আপনার জন্য উপকারী। এটা যদি খেতে পারেন তাহলে আপনি যে কথা বললাম অর্থাৎ ডায়াবেটিস, আবার কোনো কোনো লোকের আছে মুখের ঘা বা জিব্বায় ঘা লেগে থাকে, দেখো ঘন ঘন ঘা হয়ে যাচ্ছে ভিটামিনের অভাবে, আপনি যদি এই পাতা চিবিয়ে খেতে পারেন আপনার জন্য এটাও উপকার হয়ে যাবে, আপনার মুখের ঘাও দূর হয়ে যাবে। এত উপকারী জানার পরে আপনি কেন ঘরের পিছনে বা জঙ্গলের আশেপাশে বা আপনার নিকটে বিনা পয়সায় এরকম গাছ হয়ে থাকে কেন আপনি এগুলো ব্যবহার করবেন না? এবং এই পাতা যদি আপনি সকাল বিকাল দুইবেলা করে নিয়মিত খেতে পারেন আপনার পেট পরিষ্কার তো হবেই হবে, পাশাপাশি আপনার আপনার যে সবথেকে বড় সমস্যাগুলো রয়েছে অর্থাৎ আপনি যে সমস্যার জন্য কাউকে বলতে পারেন না, আপনার স্বামী স্ত্রী মহব্বত করতে পারেন না, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদেরও অনেক অনেক উপকার হবে। কারণ এগুলো খেয়ে দেখতেই পারেন আপনি যেহেতু ক্ষতি করেন, ক্ষতি ছাড়া যদি হয়ে থাকে কেন আপনি খাবেন না, কেন আপনি পরীক্ষা করে দেখবেন না? তাহলে আজকেই আসুন বন্ধুগণ, এগুলো খান এবং উপকারিতা নিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।